হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাচ্ছি আমি আজকে অন্নপ্রাশন বাড়ি। তো মাম সকালে স্কুলে চলে গেল, স্কুল থেকে চলেও আসছে। আর দেখো আমি কোন শাড়ি পরবো সেটা ভাবতেছি, কোন শাড়ি পরবো। তো একটা শাড়ি নিয়ে নিলাম, নিয়ে তো একটা যে শাড়িটা প্রথমে পছন্দ করছিলাম সেই শাড়িটা পরিনি, পরে হচ্ছে অন্য শাড়ি একটা পরলাম। পরে দেখো বের হয়ে পড়লাম অন্নপ্রাশন বাড়িতে। তো প্রথম তো বাবার বাড়ির যদি আপত্তিও হয় তাহলে হচ্ছে আমি চুড়িদারটাই পরি, কিন্তু শ্বশুর বাড়ির তার জন্য আমি শাড়িটা পরে নিলাম। তো শ্বশুর বাড়ি বলতে হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে গেছি, দেখো গিয়ে খেতে বসে পড়ছি নিরামিষ। আর এখানে দেখো সত্যনারায়ণের পূজা হয়েছিল, তো পূজা তো আর দেখতে পারলাম না। তো তোমাদের তো দেখো চলে আসলাম, তোমাদের সঙ্গে কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি, কেননা হচ্ছে ওখানটায় মানে ওরকম একটা জায়গা ছিল না যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এসেই আমার চাকরিতে বসে পড়ছি, তো এসে যে কাজে বসে পড়ছি। তো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি, পুচকিটার সঙ্গে পুচকিটাকেও দেখানো হয়নি, তারপরে সেখানে কোনো কিছুই দেখানো হয়নি, কেননা ওখানে গিয়ে ব্লগ করতেই পারিনি। সবাই মানে আর কি তাকাচ্ছিল, মানে একটা কেমন ছিল আর কি, তো লজ্জা লাগছিল আমার আর কি, নিজেরই লজ্জা লাগছিলো, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলে আসছি এখন, মামামকে পড়াতে আসবে। আর বাইরে এত কাপড়, কি বলবো, কোথাও গেলে কিন্তু যেতে ভালোই লাগে, কিন্তু আসার সময় মানে যাওয়ার সময়ই আর কি একটা জিনিস পরবো আর দশটা জিনিস ছিটানো আর কি, এটা বের করা ওটা বের করা। তোমাদের সঙ্গেও কি এরকম হয়? আমার সঙ্গে তো হয়, এত কাপড় অবছলো করে রাখছি, তো ভাবলাম যে না এগুলো গুছিয়ে নিই, নাহলে পড়াতে আসবে মাম্মামকে, তখন আর হবে না তার জন্য। আর পুচিটাকে হচ্ছে হাতের একটা বাজু ছিল, সেই বাজুটা গিয়েছিলাম সোনার দোকানে, গিয়েছিলাম সবার প্রথমে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, ওটা নয় কালকে শেয়ার করে দেবো। তো চলো।